আসসালামু আলাইকুম, আমি ইমরান হুসাইন, আমার ইয়ার্স 28। আমি ঝিনাইদহ থেকে আসছি, হাটগোপালপুর বাসা। আমি মূলত PLID সমস্যার জন্য আসছি এখানে, আর অনেক জায়গায় ডাক্তার দেখাইছি। ওখান থেকে দেখানোর পরে আর কি আমাকে লাস্ট থেরাপির জন্য সাজেস্ট করছিল ডাক্তাররা, তো পরে আমি DPRC-তে আর কি আসছি। এখানে আসার পরে মোটামুটি এখানে দেখলাম যে এনারা এই থেরাপি দিয়ে থাকেন এখানে, তো আমার পেইন নিয়ে আসছিলাম। তবে এখানে থেরাপি নেওয়ার পর থেকে আর কি আমার পেইনটা এখন আর ওইভাবে আসলে নাই, অনেকটাই আমার কাছে ভালো লাগতেছে আর কি। আমার যে পেইন আগে ছিল, উঠলে বসলে ব্যথা হতো বা ই হতো, এখন আমি আজ 10 দিন থেরাপি নেওয়ার পরে আমার এই পেইনটা এখন নাই, অনেকটাই মানে ভালো লাগছে লাগার পর থেকে। এখন আমি আস কি এখন ভালো আছি। আর এখানে আসলে থেরাপি ম্যানরা, আর একটা জিনিস আপনাদেরকে বলি, এখানকার থেরাপি ম্যানরা ভালো, বেস্ট। তবে তো আজ সব মিলে আর কি মোটামুটি থেরাপি ম্যানরা চেষ্টা করে রোগীর সেবা দেওয়ার জন্য, তার সমস্যা বুঝে থেরাপি দেওয়ার জন্য। আমার মতো যদি PLID রোগী থেকে থাকে, তাদের জন্য আমার মেসেজ যে মেডিসিন চিকিৎসা নেওয়ার পরে যদি তাদের ইমপ্রুভ না হয়, তাহলে তারা ভালো বিশেষজ্ঞ কোনো ডাক্তারের সাথে পরামর্শ করে থেরাপিস্ট মানে ফিজিওথেরাপি নিতে পারে। এটা আমার মূল উদ্দেশ্য। আমি আপনার মেডিসিন চিকিৎসা নেওয়ার পরে আমার মেডিসিন বিশেষজ্ঞরা অনেকেই আমাকে বলছে যে সার্জারিতে যাওয়ার জন্য, কিন্তু আমার এই সম্পর্কে কোনো ধারণা ছিল না যে ফিজিওথেরাপি নামে যে একটা চিকিৎসা ব্যবস্থা আছে, এটা আমার ধারণা ছিল না। পরবর্তীতে যে কোনো একটা ডাক্তারের শরণাপন্ন হয়ে উনি আমাকে ফিজিওথেরাপি নামে একটা চিকিৎসা ব্যবস্থার কথা আমাকে জানান। এই ফিজিওথেরাপি চিকিৎসা নামে একটা চিকিৎসা আছে, এটা যদি চিকিৎসা নেওয়ার পরে যদি ইমপ্রুভ না হয়, তাহলে PLID রোগী বা অন্যান্য রোগী আপনার আপনার অপারেশনে যেতে পারে। তবে আগে ফিজিওথেরাপি চিকিৎসাটা নেওয়ার পরে যদি দেখার পরে যদি সে ইমপ্রুভ না হয় তারপরে, আর যদি ফিজিওথেরাপি নিয়ে যদি তা ভালো হয় তাহলে তো ভালোই। তো বিশেষ করে আমি মনে হয় যে আমি PLID রোগী হিসাবে যেরকম ফিল করতেছিলাম ফিজিওথেরাপি নিয়ে, এটা ভালো লাগছে। এখানে ব্যায়াম করায় সরাসরি, আর শারীরিকভাবে ব্যায়াম করায়, কিছু মেশিনারিজ দিয়ে আপনাকে থেরাপি দিবে, এগুলো আমার কাছে ভালো লাগছে আর কি। আমি এটাকে এই জিনিসটাই বলি যে যাদের PLID বা অন্যান্য সমস্যা, তারা থেরাপি নিতে পারে। সেটা যদি মনে করে যে DPRC-তে এসে নিবে বা অন্য কোনো থেরাপি সেন্টার থেকে নিবে, সেটা রোগীর ব্যাপার। রোগী যেখানে ভালো মনে করবে, যেটা তার কাছে ভালো বেটার মনে হবে, সে সেখানে এসে নিতে পারে। এটা যদি রোগীর কাছে মনে হয় DPRC বেস্ট, DPRC এসে নিতে পারে। DPRC থেকে যদি অন্য কোথাও বেস্ট মনে হয়, সে সেখানে এসে নিতে পারে। কারণ আমি শুধুমাত্র DPRC প্রথমেই এসে এখানে সেবা নিয়েছি, আমার কাছে ভালো লাগছে। এখন আমি অন্য কোথাও নিইনি যে অন্যটা ভালো বা এটা খারাপ, আমি এটা বলতে পারতেছি না। তবে এখানে আমার কাছে ভালো লাগছে, গড় এভারেজ ভালো। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ সবল থাকতে পারি, আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। DPRC লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।